যারা কোরআনের ময়দানে এসেই গান আর নাচ আর বাজনা দিয়ে জাতিকে কোরআন থেকে দূরে সরায়, ওই বক্তাদেরকে বয়কট করতে হবে। কোরআনের ময়দান কাবাদ করেছেন আল্লামা সাইদি, ছাগল মার্কা বক্তার ছাগল মার্কা কমিটির কারণে আজ তাফসীরের ময়দানটা নষ্ট হয়ে গেছে। আর যে বক্তা কন্ট্রাক্ট করে 1 লক্ষ টাকা নেয়, মানুষ 1 লক্ষ টাকার গরমে 2 লক্ষ লোক হয়, কারণ যে বক্তা 1 লক্ষ নেয় ওটা কম দামের বক্তা না। তুমি কোরআন বলতে না পারো, টাকা ফেরত দিয়ে মঞ্চ থেকে নেমে যাও। এই মাহফিলের মঞ্চে উঠে গান বাজনা করার জন্য তোমার আনা হয় নাই, তাহলে মমতাজ আর তোমার পার্থক্য কই থাকলো? মমতাজও গান গায়, তুমিও গান গাও। অতএব টুপি মাথায় দিয়ে গান গাওয়া থাকতে মমতাজ রেনে ন্যাংটা ড্যান্স দেওয়াই ভালো। ফালতু কমিটি আর ফালতু বক্তা দিয়ে দেশ ভরে গেছে। কমিটিদের এত চাহিদা, ওই বক্তা নিতেই হবে, উনি না হলে হবে না। কথা বলেন কত কোটি টাকা লাগে, আমি ওনাকে আনতে হবে। বক্তা কি করে, আমি হেলিকপ্টার ছাড়া যাব না, আমার শিডিউল ফাঁকা নেই। হেলিকপ্টারে আসে 20 মিনিট বয়ান করে, কি বয়ান করে, বাপের কথা দাদার কথা নাতির কথা কিসার কাহিনী, কোরআনের আলোচনা নাই। মিয়া টাকা যদি 50,000 নাও, কমপক্ষে 50টা আয়াতের তাফসির করতে হবে। 1 লক্ষ যদি নাও, 100 আয়াতের তাফসির করতে হবে। আর তা না হলে যা টাকা খাবা সব টাকা হারাম হারাম হারাম। কোরআনের ময়দান কাবাদ করেছেন আল্লামা সাইদি, তা জীবন্ত চায় কখনো চুক্তি আর কোরআনের ময়দানে অশ্লীল ওয়াসাপ কথা পাওয়া যায় নাই। শুধু কোরআন থেকে কোরআনের পাখি কোরআনের আলোচনা করেছেন, তা জীবন্ত চায় কোনোদিন কন্টাক্টের কোনো কথা তার সামনে আনা হয় নাই, কেউ বলেও প্রমাণ করতে পারে নাই। যে মাহফিলে গান গায়, যে মাহফিলে প্রেম বিশেষজ্ঞ বক্তাদেরকে আনা হয়, যুবকরা কেমনে প্রেম করবে সব বিস্তারিত বর্ণনা করা হয়, সে মাহফিলে মিডিয়ার অভাব নাই, মিডিয়া মার্কা শ্রোতার অভাব নাই। যে বক্তা মঞ্চে উঠে গান গায়, যে বক্তা মঞ্চে উঠে নাচে ড্যান্স দেয়, সেই বক্তার মাহফিলে লক্ষ লক্ষ লোক। এই মিথ্যা কথা, কোরআন থেকে কোরআন আপনাদেরকে বোঝাচ্ছি, এটা ভালো লাগবে না। আমার ভাইয়েরা, ছাগল মার্কা বক্তার ছাগল মার্কা কমিটির কারণে আজ তাফসীরের ময়দানটা নষ্ট হয়ে গেছে। উদ্দেশ্য হয়েছে লোক জমায়েত করতে হবে, ইউটিউবে কোন বক্তা বেশি নাচতে পারে, কোন বক্তা বেশি স্টাইল করে কথা বলতে পারে, জাতির হেদায়েত থাক আর না হয় ইন্ডিয়ায় চলে যাক, এটা দেখার বিষয় নাই। বলতে হবে আমার মাহফিলের বক্তা 1 লক্ষ টাকা দিয়ে হেলিকপ্টারে করে এনেছি। ওরা বলে তুই যদি হেলিকপ্টারে আনিস আমি রকেটে করে বক্তা আনব। আজকে প্রতিযোগিতা হয়েছে তাফসিরের মঞ্চগুলো, গানের আসর হয়েছে মঞ্চগুলো, আর মঞ্চে উঠে এক বক্তা আর এক বক্তার নামে গীবত শুরু হয়েছে, অশ্লীল অশ্লাব্য কথাগুলো বয়কট করতে হবে সেই সমস্ত বক্তাদের, যারা কোরআনের ময়দানে এসেই গান আর নাচ আর বাজনা দিয়ে জাতিকে কোরআন থেকে দূরে সরায়, ওই বক্তাদেরকে বয়কট করতে হবে। তুমি কোরআন বলতে না পারো, টাকা ফেরত দিয়ে মঞ্চ থেকে নেমে যাও। এই মাহফিলের মঞ্চে উঠে গান বাজনা করার জন্য তোমার আনা হয় নাই, তাহলে মমতাজ আর তোমার পার্থক্য কই থাকলো? মমতাজও গান গায়, তুমিও গান গাও। অতএব টুপি মাথায় দিয়ে গান গাওয়া থাকতে মমতাজ রেনে ন্যাংটা ড্যান্স দেওয়াই ভালো। ফালতু কমিটি আর ফালতু বক্তা দিয়ে দেশ ভরে গেছে। কমিটিদের এত চাহিদা, ওই বক্তা নিতেই হবে, উনি না হলে হবে না। কথা বলেন কত কোটি টাকা লাগে, আমি ওনাকে আনতে হবে। বক্তা কি করে, আমি হেলিকপ্টার ছাড়া যাব না, আমার শিডিউল ফাঁকা নেই। হেলিকপ্টারে আসে 20 মিনিট বয়ান করে, কি বয়ান করে, বাপের কথা দাদার কথা নাতির কথা কিসার কাহিনী, কোরআনের আলোচনা নাই। মিয়া টাকা যদি 50,000 নাও, কমপক্ষে 50টা আয়াতের তাফসির করতে হবে।
এক লক্ষ যদি নাও 100 আয়াতে তাফসীর করতে হবে, আর তা না হলে যা টাকা খাবা সব টাকা হারাম হারাম হারাম। এত সহজ না, আল্লামা থেকে শিক্ষা না, কোরআনের পাখি এমনিতে কোরআনের পাখি হয় নাই। যার এখনো অডিও আর শুনলে মনে হয় কালকে বক্তব্য দিয়েছি, কথা কন না কেন, যত পুরান ওয়া শুনি মনে হয় কালকে কথা বলেছি। আল্লাহু আকবার। এভাবেই কোরআনের ময়দানকে আবাদ করতে হবে, এভাবেই কোরআনের ময়দানকে সেট করতে হবে। আমাদের যেন এই উদ্দেশ্য না থাকে। আমি তো দেখি অনেক মাহফিলে অনেক কমিটির সাথে চলাফেরা করা লাগে, কমিটিদের ম্যাক্সিমাম উদ্দেশ্যই হলো ওই বক্তা আনতে হবে, হুজুর না হলে হবে না, ওনাকে আনতে হবে। আহা, এ জাতির কপাল যে পুইরা গেছে জাতি বুঝেই না, কবে যে কপাল পুড়ে গেছে জাতি জানে না। আমার প্রিয় ভাইরা কষ্ট পাইলেন, আমি কি কারো বিরুদ্ধে বললাম, আমি সত্য কথাগুলো এখন উন্মোচন করতে চাই। কোরআনের ময়দানটাকে কোরআন দিয়ে আবাদ করতে হবে। কোরআনের ময়দানে ফায়সা অশ্লীল অশ্রাব্য কথা কেন বলা হবে? আল্লাহ তো বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিজ্জিক্র ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করে দিয়েছি, তোমরা সহজভাবেই তোমরা কোরআন উপস্থাপন করো। সেখানে গান আর বাজনা, আহা, ইনিয়ে বিনিয়ে ঢং দেখিয়ে বক্তাও নাচে শ্রোতারাও নাচে।